একটু চলে এলাম। তো যদিও আমার ভিডিও হয়ে গেছে, আমি দুটো করে ভিডিও দিই। তো সকালের একটা হ্যাশট্যাগ আমরা সকালের ভিডিও দিয়ে দিয়েছি, আর একটু আগে আমি যে কমেন্টগুলো আমার কাছে এসেছিলো প্রশ্ন সেগুলো দিয়ে দিয়েছি। তো আমাকে একজন নাম তো ওপেনলি নাম তো ওরম বোঝা যায় না, তো এস রয় আমাকে বেশ কয়েকটা মেসেজ করেছে। তো আজকে কি অদ্ভুত! তো আজকে যে ভিডিওগুলো আমি ভিডিওটা আমি শেয়ার করলাম, যেখানে আমি বলছিলাম যে প্রতিবাদ করা এবং প্রতিবাদটা কোন দুটো লাইফ স্টেটের, লোয়ার লাইফ স্টেট থেকে করা না হায়ার লাইফ স্টেট থেকে করা, সেটা তো আমাকে কেউ জিজ্ঞাসা করতেই পারে যে তোমাকে যদি, তুমি যে এত জ্ঞান দিচ্ছ, তোমাকে যদি কেউ খারাপ কথা বলে তাহলে তুমি তুমি প্রতিবাদ করবে না, তুমি রেগে যাবে না, তোমার খারাপ লাগবে না, অপমানিত হবে না তুমি? তো বলেই আমি তখন বলছিলাম যে এটাই তো আমাদের ট্রেনিং, যে তোমরা জানো যারা যে আমি ওই প্র্যাকটিসটা রয়েছি এবং এই জিনিসই করে চলেছি আজ বহু বছর ধরে। তো সেটা করতে করতে হয়তো খানিকটা গুড কজ হয়েছে বা কিছুটা গুড ফরচুন, হয়তো আমার স্টোর হাউসে হয়তো আমি কি বলবো, ঈশ্বরের পরম কৃপা আনতে পেরেছি, টান অ্যাট্রাক্ট করতে পেরেছি। তো সেই কারণে হয়তো অদ্ভুতভাবে আজকে যেটা আমি শেয়ার করলাম যে আমাকে গালাগাল দিলে আমার খারাপ লাগবে না, বলতে বলতে ভিডিওটা আপলোড করতে করেই আমি যখন বসেছি একটু চা করে, অর্ধেক চা খেয়ে অর্ধেকটা ঢাকা দিয়ে রেখেছিলাম উঠে খাবো বলে, তো চাটা নিয়ে বসে আমি জাস্ট একটু কমেন্টসগুলো দেখছিলাম। সবসময় তো উত্তর দিতে পারি না, তো দেখতে গিয়ে দেখলাম একটা বড় একটা কমেন্ট এসছে এবং তাতে খুবই খারাপভাবে আমাকে লেখা হয়েছে। তো সেটাকে আমি ইমিডিয়েটলি পিন করলাম এবং কমিউনিটিতে দিলাম। তো এখানেও কিন্তু দুটো চোখে দেখা যায়, একটা লোয়ার লাইফ স্টেটে দেখা যায়, একটা হায়ার লাইফ স্টেটে দেখা যায়। লোয়ার লাইফ স্টেটে হচ্ছে ও কমিউনিটিতে দিলেন মানুষের ইয়ে পাওয়ার জন্য, মানুষের ইমোশন বেক করার জন্য, না সেই কারণে দিইনি। কেননা আমার আজকে প্রায় দু বছর হতে চলেছে আমি কিন্তু এই জিনিসই শেয়ার করছি এবং সবসময় আমার কাছে এই ধরনের আসে যে তোমাকে খারাপ কথা বললে তোমার কষ্ট হয় না, তো সেইটা তো আমাকে অ্যাকচুয়াল প্রুফ বা প্রমাণ দেখানো দরকার যে আমি তো বড় বড় কথা এমনি বলতেই পারি, কিন্তু যতক্ষণ না প্রমাণ যে সত্যি আমাকে কেউ গালাগাল, ইউটিউবে তো আমাকে কেউ সামনে থেকে দেখতে পাচ্ছে না, আমি এখানে বসে বসে এসি ঘরে বসে বসে আমি কি করে শেয়ার করছি, আমার জীবনটা কীরকম, তো জানা সম্ভব না যে আদৌ কি আমাকে গালাগাল দিলে আমিও তাকে দশটা কথা শোনাই নাকি আমি শুধু জ্ঞানই দিই। বলতে বলতে এই কমেন্টটা, এবং তার জন্য আমি ওটা পিন করেছি যে মানুষ তোমরা দেখো দেখো আজকে আমার এরম ধরনের খারাপ কথা আমাকে বললো। সাধারণত আমার যে রোগটা আছে না, আমার একটা রোগ আছে, যারা তোমরা আমার পুরনো চ্যানেল মানে ভিডিওগুলো দেখেছো, এই রোগটা নিয়ে একবার একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। আমাকে একজন ভদ্রলোক এবং উনি বয়স্ক, ওনার ছবি দেওয়া প্রোফাইলে, উনি আমাকে বলেছিলেন রোগ বিক্রি করছেন, রোগ বিক্রি করে ভিউ টানছেন। তো সেটা অনেক দিন আগে, তখন তো এখন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তারা কবে একটা মানুষ খারাপ কথা বলেছে, এখন তো কেউ বলেনি, এখন বললে তুমি কি করবে এরকম তো প্রচুর মানুষের প্রশ্ন থাকতে পারে। তো বলতে বলতে এরকম একটা প্রশ্ন, তো এস রয়কে বলছি, আমি জানি না আমার অনেকটা বয়স, আমি তো বয়স বলতে পারবো না, তুমি বলবো না আপনি বলবো, কেননা তুমি আপনি বললে আবার যদি একটা ইয়ে করো মানে কিছু করেন বা কিছু বলেন তাতে আমার কি কজ হবে আমি জানি না, আপনি তো না বুঝে করছেন, কজ কার কি হয় আমরা তো জানি না, কাজে আমি আমার কজের ব্যাপারে খুব সাবধানী, কেন আমি আপনি বা তুমি বলবো আপনার খারাপ লাগবে যে আপনি বললেন কেন বা তুমি বললে কেন, তো সেই কারণে কিছু অ্যাড্রেস করছি না। তো যে কমেন্টটা বারবার আপনি লিখছেন যে আমাকে ট্রাস্ট করতে চান বা আমি উত্তর দিই, এতটা রাতে আমার লেন্সটা খুলে ফেলতে হয় চোখের, কিন্তু আমি খুলতে পারিনি, আমি এলাম যে একটু ভিডিও করে আপনাকে বলি যে কী উত্তর দেবো, ট্রাস্ট আমি কি করে বলবো যে আমাকে কে, আমি কি বলতে পারি কাউকে আদৌ যে আমাকে তোমরা ট্রাস্ট করো, কী করে বলবো, আমি তো সাধারণ, যে যুগে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে এই জিনিস হতে চলেছে, আমরা তো সেই কি বলবো, আমরা তো তার চরণের, হ্যাঁ আমরা তার কাজ করে চলেছি, তার কথাগুলো আমরা
বছরের পর বছর, আজকে প্রায় এক যুগ হয়ে গেল আমি এই জিনিস করছি। তো আমার এখানে ক্লাসে যারা যারা এখানে সবাই যারা মোটামুটি বেশিরভাগ অন্তত 70% মানুষ যারা আমার ক্লাসে আছে তারা এখানে আছে। এবার আমি উত্তরটা কী দেবো যাতে আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন, কারণ আমি তো ট্রাস্ট আশা করে, ট্রাস্ট তো এফেক্ট, আমি ট্রাস্ট আশা করে তো এখানে আসিনি। তাহলে তো আমি জানি না আমি কী করতাম, আমি সত্যি জানি না। আমি তো বলতে পারবো না ট্রাস্ট করবেন কি না, কিন্তু আমার গুরুর যে কাজগুলো যেটা আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে তো সেইগুলো তো করছি, সেই কাজগুলো। এবার আপনি আরেকটাও প্রশ্ন করেছেন আমাকে যে আমি সালোয়ার কামিজ বা ড্রেস মাটিরিয়ালস আমি বিক্রি করি বা ইয়ে, ওটা তো আমার পেট চালানো, আমি তো গুরু নই, আমি তো ভিক্ষান্ন নিয়ে বা মধুকরী নিয়ে মাধুকরী, আমি তো সেই কাজে নেই। আমার কাজটা সংসারে থেকে, আমি সংসার ছেড়ে বেরিয়ে যাইনি। আর যখন সংসার আছে, আমার স্বামী সন্তান আছে, তো আমার এটা বলে যে আমি শুধু শুধু কারোর উপর ভরসা করে থাকবো, কারণ আমি যখন হাত পা আছে আমার, আমি শুধু শাড়ি ড্রেস মাটিরিয়ালস বিক্রি করি না গো, আমি আরও অনেক কাজ করি। আমি বলিউডে আমি খুব সুন্দরভাবে একটা জায়গায় আছি, আমি SW এর স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনের আমি রেজিস্টার্ড মেম্বার, তো সেখানে আমি চিত্রনাট্য বানাই, তারপরে বেশ কয়েকটা সংস্থার সাথে আমি জড়িত, প্লাস আমার একটা ক্যান্টিন আছে। তো আমি এরকম অনেক কাজ করে থাকি, শুধু ড্রেস মেটেরিয়ালস আমি বিক্রি করি না। তো হ্যাঁ, আমার হাত পা যখন আছে আমি চিরদিন ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি, আমি যেন জীবনের শেষ দিন অবধি কাজ করে যেতে পারি, কেন আমার কাজ দেখে তো মানুষ, কত মানুষ কানেক্ট করা যায়। দিদি, তোমার 54 বয়সে তুমি এখনও কাজ করো, এইটাও তো আমি লোককে দেখাই যে দেখ আমি 54 বয়সে কিন্তু আমি বিশ্রাম নিই না, আমি এখনও কাজ করি। তো সেটাই বলছি যে এক একজন মানুষের দেখার জারিয়া এক এক রকম, বা এক একজন মানুষের দেখার দৃষ্টিভঙ্গি এক এক রকম। তো আমাকে আর দুটো মিনিট, তো এই ঘরটা এখন খালি করে দিতে হবে। আচ্ছা, তো সেটাই বলছি যে সাধারণ মানুষ, মানে সাধারণত এই ধরনের কথা শুনলে হয়তো একটা যুক্তিতর্কের জায়গা আসে, কেননা আমি তো আমার গুরুর কাছে সেই কমিটমেন্ট নেওয়া যে আজকেও যে আমি কমিউনিটিতে ওটা দিয়েছি যে তোমরা দেখো আমাকে এই রকম খারাপ কথা বলা হয়েছে, বলা হয়েছে খারাপ কথা বলতে কি বলবো, মানে আমাকে কি বলবো, যাতে আমার সমস্ত ইন্দ্রিয়গুলো যাতে একেবারে আমার শিক্ষা বা আমার কমিটমেন্ট আমার গুরুর কাছ থেকে যাতে সরে আসে একটা ঝলকে, আমার রোগটা যাতে ছাড়, আমার সঙ্গে সঙ্গে আমার ব্যথা বেড়ে যায় যে রোগটা আমার আছে, তোমরা যারা জানো জানো। কিন্তু ঈশ্বরের কাছে আমি অন্য কথা বলছিলাম, আমি কমিউনিটিতে দিয়ে আমি সেটাই ঠাকুরকে বলছিলাম যে দেখো আজকেই যেটা বললাম সেটাই সত্যি হলো, এরকম খারাপ কথা বললো এবং মানুষ দেখছে যে কই রঞ্জনাদিত্য, আমার অপমান বা ট্রাস্ট ফ্যাক্টর আমার এগুলো ইদানিং আর কাজ করে না, কেননা এরকম প্রশ্ন সম্মুখীন, হ্যাঁ এতটা খারাপ করে হয়তো কেউ বলে না, কিন্তু যেহেতু আমি সুন্দর করে কথা বলি ওরাও আমার সঙ্গে সুন্দর করে কথা বলে, কিন্তু প্রশ্ন প্রচুর করে আমাকে লোকে, কিন্তু তার মধ্যেও ফালতু, তারপরে এরকম কথা বলে লোকে, বলে না তা না বলে, তবে হ্যাঁ আপনি আমাকে যে কথাগুলো বললেন সেগুলো সাধারণভাবে মারাত্মক, কিন্তু আমি গুরুকে বলছিলাম যে তোমার নজর বাদ দিয়ে তোমাকে না ছুঁয়ে তো এই কথা আমার কাছে আসতে পারে না, এমন কোনো কথা আসবে না যেটা তুমি পারমিশন না দিয়েছো, তুমি পারমিশন দিয়েছো তাই এসছে, তুমি যখন পারমিশন দিয়েছো তাহলে এটার পিছনে কোনো কারণ আছে, এবং সেই কারণটার জন্য আমি কমিউনিটিতে দিয়েছি যে দেখো, কমিউনিটিতে দিয়ে সবাইকে বললাম যে দেখো আমাকেও লোকে খারাপ কথা বলে, কিন্তু আমি কিন্তু তার ওপর ওই প্রতিবাদ মানে ওইটা নয়, আমি অলরেডি আমার যা করণীয় আমি করেছি, আর সেটাই বলছি হবে, এই ধরনের জিনিস হবে, মানুষের প্রশ্ন আসবে। আর রইল বাকি যেটা আপনাকে আমি বলছি, আমি ট্রাস্টের ট্রাস্ট হিসাবে আমাকে তোমরা ট্রাস্ট করবে বলে তো করি না, আমি আমার কাজটা করি। আর যেরকম ড্রেস মটিরিয়াল বিক্রি করে পয়সা রোজগার করি, যতক্ষণ আমার হাত পা আছে ঈশ্বর আমায় ক্ষমতা দিও, কেননা বম্বের মতো জায়গায় টিকে থাকতে গেলে খরচা করে সংসার চালিয়ে সব পুরোটাই স্বামীর ওপর, তো সবসময় মনে হয় যে আমার মেয়ে অনেক সময় বলে মা একটু বিশ্রাম নাও, মা একটু বিশ্রাম নাও, না আমি ঈশ্বরকে বলি যে আমি যেন জীবনের শেষ মুহূর্ত অবধি কাজ করে দিতে পারি। তো এই পয়সা দিয়ে আমি আমি কী করি বা কী না করি সেটা একমাত্র আমার ঈশ্বর জানেন,
তো ঈশ্বর তো বাইরে কিছু না, ঈশ্বর আমাদের আশেপাশেই, কেননা আমরা পৃথিবী দেখলেই বুঝতে পারবো এখন যা হচ্ছে। তো আমি এত রাতে এলাম তার কারণ ওইটাই যে আপনি বারবার জিজ্ঞাসা বলছেন, যে আমি তো জিজ্ঞাসা করছি, আমি তো ট্রাস্ট করতে চাইছি আপনি উত্তর দিন। তো উত্তর আমি কি দেব সত্যি বুঝলাম না, যে উত্তরটা কি দেব আমি, যে আমি কেন করি ড্রেস মেটেরিয়ালের ব্যবসা কেন করি, বা এই যে জ্ঞানের কথাগুলো, আমি জ্ঞানদামাসি কেন? আমি ছোট্ট থেকে জ্ঞানদামাসি, আজকে নয়, আমার এখানে প্রচুর বন্ধুবান্ধবরা আছে যারা না জানে, এবং আমি অনেকবার শেয়ার করি, যে আমার বন্ধুবান্ধবরা পর্যন্ত বলতো এই কাকিমাকে নিয়ে আয়, তো তুই হয় ঠাকুরের কথা বলবি নয়তো গয়নার গল্প করবি, বলছে না শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যে যে মূলো খায় সে তো মূলোর ঢেকুরি তোলে। তো আমি তো মূলোই খাই, আমি হয় কাজ করি, ব্যবসা করি, পয়সা টাকা গুনি, আমি অবসর সময় টাকা গুনি, জানো তো আমার অদ্ভুত ব্যাপার, আমি টাকা গুনতে খুব ভালোবাসি। মানে হয়তো সাময়িকভাবে মানুষ বিশ্বাস করবে না যে একটা জ্ঞানদামাসি, সে আবার ব্যবসাও করে, সে আবার, আমার মনে হয় আজকে ঠাকুর যদি দেহে থাকতেন ঠাকুর বুঝতেন, কেননা এটা ঘোর কলি, টাকা ছাড়া পৃথিবী চলে না। আর বড় বড় জ্ঞানদামাসির কথা বলবো, এদিকে দিনের শেষে আমার হাজব্যান্ডকে আমি বিরক্ত করব, টাকা দাও টাকা দাও টাকা দাও। তো তাই আমি কর্মে বিশ্বাসী, আমি কর্ম করি, এবং সেটা ড্রেস মেটেরিয়াল থেকে শুরু করে, এই আজকেও যেমন একটু আগেই ভাবছিলাম আপনার কমেন্টটা শুনে না আমি একটুখানি থতমত খেয়ে গেছি, যে তাহলে কি আমি ইউটিউবে ড্রেস মেটেরিয়ালস দেখাবো না, তাহলে কি লোকে আমায় ভুল বুঝবে? কিন্তু না, পরে ভাবলাম যে আমার জীবন, আমার হাত পা মাথাওয়ালা যেরকম জীবন, আমার ড্রেস মেটেরিয়ালের ব্যবসা, গয়না, ক্যান্টিন, আমার লেখালেখি, এগুলো সবটাই তো আমার জীবন, আমি কোনটাকে বাদ দেব, কোনোটাকেই বাদ দিতে পারবো না। কিন্তু যাই হোক, তাও আমি আপনার কথায় উত্তর দিতে এলাম। আমি জানি আপনার যদি প্রশ্ন থাকে, আমার পক্ষে সেটা ঠান্ডা করা সম্ভব নয়। হ্যাঁ, আমি আমার কথাটা, আমার যে বিশ্বাসটা সেইটা আমি আপনাকে বলে গেলাম, যাতে এটা আপনি না ভাবেন যে আমি উত্তর দিলাম না, কারণ উত্তর না দেওয়াটা একটা খুব খারাপ জিনিস। তো আমি সেই উত্তরটা চেষ্টা করলাম। আর বাকি ট্রাস্ট, আমরা তো কারো ট্রাস্ট, আমাদের তো ক্ষমতাই নেই সেই ট্রাস্ট আনার। আমি আমার জীবনটাকে বলতে পারি, আর পয়সার প্রয়োজন তো আছে, বম্বের মতো জায়গায় টিকে থাকতে হলে পয়সার প্রয়োজন আছে, এবং দিনের শেষ, এই তো এখন সারাদিনে কাজ হয়ে গেছে, এবারে এখন হিসেবপত্র নিয়ে বসবো, অথচ জ্ঞানদামাসি, জ্ঞানদামাসি যেরকম আমার জীবনের একটা পোর্শন, আবার এই হিসেব পত্র এগুলো একটা, ওরা সবাই ডাকছে আমার, এখন একটু খাওয়া দাওয়ার ব্যাপার হয়েছে, যদিও আমি খাই খুব কম রাত্রিবেলা, কিন্তু খেতে তো হবে। তো যাই হোক, ভালো থাকবেন, আর ট্রাস্ট বলতে পারবো না, তবে আমি আমার কর্মে বিশ্বাসী, আমি এইভাবেই কর্ম করে যাব, প্রত্যেকের জন্য যা পড়ি, আমি তো কোনো সাধু নই, আমি একেবারে সাধারণ মানুষ, সবসময় বলি আমি নিজে যেটা পড়াশোনা করি আমি সেটা ইউটিউবে শেয়ার করি। তো শুধু ইউটিউবে পড়াশোনা শেয়ার করি তা না, আমি গয়নাগাটি যা আমি বিক্রি করি আমি সেটাও শেয়ার করি, আমার জীবনটাকে আমি শেয়ার করি। তো এই হচ্ছে ব্যাপার, ভালো থাকবেন, আর কি বলবো, আর তো কিছু বলার আমার নেই। থ্যাংক ইউ, গুড নাইট, সবাইকে গুড নাইট।